আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন মন্দির? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপসের আপনাদের সকলকে স্বাগত। 37,000 শিক্ষক নিয়োগ পাচ্ছেন আজ 31 জানুয়ারি 2022 11:23 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 36,000 শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়েছেন কিংবা NTRC-এ যারা নিবন্ধন দাঁড়িয়ে আছেন তাদের জন্য। আরেকটি কথা না বললেই নয়, আপনি আমার চ্যানেল নতুন বেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রতিবেদনটি পড়া যাক। সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 36,000 শিক্ষক নিয়োগ পাচ্ছেন আজ সোমবার 31 জানুয়ারি দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে বিভিন্ন বিষয়ে নিয়োগের সুপারিশ পাওয়া 2,065 জন এবং NTRC-এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য সুপারিশপ্রাপ্ত 34,073 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। সূত্রে জানায়, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় 34,073 জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে 2,065 জনকে সুপারিশ করা হবে। সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুপারিশপত্র উল্লেখিত তারিখের মধ্যে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। বাকি প্রার্থীদের মধ্যে 4,198 জনের পুলিশ ভেরিফিকেশন বিরল ফর্ম না পাঠানো, 9 জনের প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়া, 3 জনের নিয়োগ বিজ্ঞপ্তির 10 নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করাসহ বিভিন্ন কারণে 4,210 জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। সেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি তাদের তালিকা NTRC-এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেসব নিয়োগ প্রার্থী বিরল ফর্ম পাঠাননি তাদের আগামী 7ই ফেব্রুয়ারির মধ্যে NTRC-এর অফিস সরাসরি অথবা রেজিস্টার ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানা তুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।